14 নম্বর ওয়ার্ডে প্রার্থী ঘোষণা বিজেপির। প্রার্থী হলেন অরূপ কুমার পাল। সোমবার বিজেপি রাজ্য কমিটির পক্ষ থেকে প্রার্থী ঘোষণা করা হয়। বনগাঁ পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করল বিজেপি। সোমবার রাজ্য বিজেপির পক্ষ থেকে প্রার্থী ঘোষণা করা হয়। উপনির্বাচনে প্রার্থী করা হয়েছে 14 নম্বর ওয়ার্ডের বাসিন্দা অরূপ কুমার পালকে। উপনির্বাচন ঘোষণা হবার পর বনগাঁ দলীয় কার্যালয়ে সাংগঠনিক জেলার সভাপতি রামপদ দাস সহ অন্যান্য নেতৃত্ব প্রার্থী হিসাবে জ্ঞানপ্রকাশ ঘোষের নাম প্রস্তাব করেন। সেই নামে সিলমোহর দিয়ে রাজ্য নেতৃত্বর কাছে পাঠানো হয়, কিন্তু রাজ্য নেতৃত্ব জেলা নেতৃত্বের নামে সিলমোহর দেয়নি। সোমবার সাংবাদিক সম্মেলন করে রাজ্য নেতৃত্বের পক্ষ থেকে প্রণয় রায় উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করেছেন। সেখানে জ্ঞানপ্রকাশ ঘোষকে প্রার্থী করা হয়নি, প্রার্থী করা হয়েছে অরূপ কুমার পালকে। এ বিষয়ে বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি রামপদ দাস বলেন, সাংগঠনিক জেলার বনগাঁ পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের যে নির্বাচন, সেই নির্বাচনের জন্য যারা প্রার্থী হওয়ার জন্য আবেদন করেছিলেন রাজ্য বিজেপির কাছে পাঠানো হয়েছিল। রাজ্য বিজেপি যে চারটি নামের মধ্যে অরূপ কুমার পাল শিক্ষক, তিনি ওই ওয়ার্ডের বাসিন্দা, তিনি বিপুল ভোটে জয়লাভ করবেন। আমরা জানি যে আমাদের নাম রাজ্য থেকে ঘোষণা হয়, ওনার নামও পাঠানো হয়েছিল রাজ্য বিজেপি, তারা বর্তমান অরূপ কুমার পালের নাম ঘোষণা করেছেন। জানা গেছে পেশায় শিক্ষক অরূপ পাল, দীর্ঘদিন ধরে সংগঠনের কাজে যুক্ত, তার উপরেই আস্থা রেখেছে দল। ঘোষণা হয়েছে আজকে কিছুক্ষণ আগেই আমরা জানতে পারলাম এবং অনেকেই বায়োডাটা দিয়েছিল, তার মধ্যে অরূপ পাল আমাদের একনিষ্ঠ কর্মী এবং সে নিজের শিক্ষকতা করে, নিজের শিক্ষক। এবং প্রার্থী ঘোষণায় যে অরূপ পালের নাম যখন ঘোষণা হয়েছে তার আমরা খুশি এবং আমরা আশা করছি যে যদি তৃণমূল জোর করে ভোট না করে, বিগত দিনে পৌরসভা যে ভোট ওরা করেছিল জোর করে, যদি ওরা জোর করে মানুষকে নিজের ভোট নিজে দিতে পারে, আর তৃণমূলের যে অবস্থা আজকে, আমরা আশা করছি যে আমরা বিপুল ভোটে জিতব। জেতার বিষয়ে 100% আশাবাদী প্রার্থী বলেন, এলাকার মানুষের সাথে যোগাযোগ রেখে কাজ করব। আমি যে এই প্রার্থীপদ আমাকে রাজ্য নেতৃত্ব সভাপতি মশাই আমাকে দলীয় হিসাবে প্রতীক চিহ্নে লড়াই করবার যে সুযোগ করে দিয়েছেন, আমি সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি। আর সাথে সাথে বিগত দিনে বিগত পৌরসভা নির্বাচনে যিনি দলীয় প্রার্থী ছিলেন শ্রদ্ধভাজন স্বর্গীয় দিলীপ দাসকেও আমার অন্তরে শ্রদ্ধা জ্ঞাপন করছি। তিনি হয়তো আমাদের মধ্যে নেই, যার জন্য আজকে আমাদের এই নির্বাচনে অংশগ্রহণ করতে হচ্ছে। আমি তার আত্মার প্রতি শান্তি জ্ঞাপন করছি। দেখুন, জেতার ব্যাপারে আমি তো 100% আশা করব। এই কারণেই বলছি, আমার 14 নম্বর ওয়ার্ডের গান্ধীবল এবং সুভাষনগরবাসী যে সমস্ত মানুষ আছে তাদের সঙ্গে আমার একটা নিবিড় ভালোবাসার একটা সম্পর্ক, সেই ভালোবাসার টানে আমি আশা রাখি। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। অবিরাম পথ চলার সাথে নব সংযোজন, নতুন রূপে নতুন সাজে, নতুন সোমবারে সেজে উঠেছে বনগায় আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।